এ বছরের প্রথম পিকনিকটা কিন্তু আজকে আমাদের বাড়িতে হচ্ছে, কিন্তু ভীষণই ছোটভাবে হচ্ছে। যাই হোক না কেন, পিকনিক তো হচ্ছে। তিন বছর পর প্রায় পিকনিকটা, মানে পিকনিকের মতো এমন একটা ভালো জিনিস আমি উপভোগ করতে পারছি। অনেক বিয়ের পর থেকে না হচ্ছিলো না, তো এখন অনেক মানে বন্ধু আমি পেয়ে গেছি যাদের সাথে আমি পিকনিক করতে পারি, তো সেটাই হচ্ছে এই যে। আর আজকে আমাদের পিকনিকটা হচ্ছে আমাদের বাড়িরই ছাদে, ও কোথাও যায়নি সেরকমভাবে। আর এইখানটায় সব নিয়ে আসা হয়েছে, আর মশলা সটা মানে মশলা যা করার সেগুলো করে রেখে রেখে নিচ থেকেই করে উপরে চলে এসেছি। এবারে শুধু রান্নাবান্নাটা হবে, তাহলে চলো কথা না বাড়িয়ে। আচ্ছা, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। দিদি একটু হাই বলে দাও। হাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এখানেও এক দাদা দিদি বসে আছে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আরও দুজন নিচে গেছে, মানে আমার বরমহাশয় আর এই দিদির বরমহাশয় দুজনেই নিচে গেছে, আসবে টুকটাক জিনিসপত্র। এটা এটা ভুলে যাচ্ছি, সেটা ভুলে যাচ্ছি, 14 বার নিচে যাওয়া হয়ে গেল। বহুত মুশকিলের ব্যাপার এই ওপর নিচ করাটা, কিন্তু বহুত মুশকিলের ব্যাপার, তাই না? তাহলে চলো বকবকটা না বাড়িয়ে পিকনিকটা স্টার্ট করে দিই। সবাই ভীষণ ব্যস্ত, এই কাজকর্ম ওখানে হচ্ছে, মাংস ম্যারিনেট করা হচ্ছে, ওখানে মাছ ভাজা চলছে, আর এটা হচ্ছে, এটা কি হচ্ছে, বেসন না, বেসন মাখা হচ্ছে বেগুনির জন্যে। আর আমি একবার নিচ একবার ওপর, একবার নিচ একবার ওপর, আমার ওজন যদি 60 হয় তাহলে আমার 50 হয়ে গেছে এখন। আমি এত ভারী নিচে গেছি আর এত ভারী উপরে এসেছি। আর এই যে পনিরও ভেজে তুলে রাখা আছে। সবাই ভীষণই ব্যস্ত, যে যার নিজের কাজে ব্যস্ত, ওগুলো সব রাখা আছে। গানও চলছে, তাহলে চলো গান চলছে তো তোমাদের সাথে কথা বেশি বললে তোমরা শুনতেও পাবে না কি কি করছি না করছি, দেখো।
খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু মাংসটা কালারটা দেখো ভীষণ ভালো, আলু গলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, ওরও আমি খেয়ে নেবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সঞ্চয় দিদি খেতে খুব ব্যস্ত, আর আমাকে দিয়ে প্রচন্ড পরিমাণে খাটিয়ে যাচ্ছে, কি বলবো। আমি আর নেক্সট টাইম আমি আর পিকনিক করব না, আমি প্রমিস করছি। না না, আমি প্রমিস করছি আমি নেক্সট টাইম আর পিকনিক করব না। এই যে দাদা ভাই দেখতে পাচ্ছ, হ্যাঁ এরা আরও আছে দুজন উপরে, এই যে আমার হাজব্যান্ড হয়ে গেল সোনা, হ্যাঁ এরা কেউ আমাকে খেতে দিচ্ছে না কিন্তু, হ্যাঁ সবাই প্রচুর পরিমাণে আমাকে খাটিয়ে যাচ্ছে। এত রাত্রে বেলা রান্না করতে করতে কি খিদে পেয়ে গেছে বলো, আর তুমি ওকে দেখো খেয়ে দে, আর কিছু নেই, আর পারফেক্ট ট্রু লাভ, ট্রু লাভ ওদিকে আছে, পারফেক্ট ট্রু লাভ, টুরু টুরু লাভ ওটা কিন্তু। হ্যাঁ অনেক রাত হয়ে গেল, এখন খাওয়া দাওয়াটা সেরে নিতে হয়, খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, তার জন্য নালে হবে না, সেই জন্য এখন খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করছি। দেখতেই পারছো ভাত বাড়া হচ্ছে, আনন্দ করলাম আজকে সবাই, আর খাওয়ার যে এনার্জিটুকু সেটুকু নেই, এগুলো খেলাতে দাও, করতে করতে নাচানাচি করতে করতে, কিন্তু খেতে তো হবেই, যেহেতু মাংস আর ভাত কবজি ডুবিয়ে খাবো, গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালবেলা থেকে আবার কাজ শুরু করতে হবে। তাহলে চলো আজকের মতো বকবকটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা গুড নাইট, সব দেখাবো এটা শেষ। Sit.